প্রাইভেট ট্রেনিং সেন্টার ছিল, তো তার মধ্যে ওগুলা শিক্ষা আর এগুলার শিক্ষার টিচারের মধ্যে তুমি এখান থেকে শিখে টিকে ডাইরেক্ট রোজগারের পথে আসতে আসতে পেরেছ। হ্যাঁ, তো আমরা যারা ভিডিও দেখবে ওদের কাছে তুমি কি বার্তাতে যাও যে আমাদের কাছে শিখে ওরাও কোনো একটা ছোট্ট দোকান করে রোজগার করার প্রচেষ্টা করতে পারে? ওদেরকেও কি আমরা করতে পারি? আমি যেরকম পেরেছি, জিরো থেকে আমি শুরু করেছি। প্রথমে আমার ছোট মানে ইচ্ছা ছিল আর কি, মাধ্যমিক পাস করার পরে আমার এই লাইনে আসার ইচ্ছা ছিল। তো অনেকের এরকম স্বপ্ন থাকে যে এই লাইনে যদি আমি চলে যাই, টাকা এত টাকা খরচা করে যদি কাজটা শিখি, পরে যদি আমি রোজগার না করতে পারি, এই ভয়টা থাকে অনেকেরই। তো আমি সেই ভয়টা না করে প্রথমে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে ট্রেনিং কোর্স কমপ্লিট করলাম, তারপরে আর বসে থাকিনি। 5-6 দিন পরে দোকান চালু করে দিলাম। তো আজকে দোকান আমার কমপ্লিট হয়ে গেল, আজকে থেকে আমি দোকান উদ্বোধন করবো। এর মধ্যে অনেক মোবাইল রিপেয়ার করে দিচ্ছি বাড়িতেই, কি অনেক টাকা ইনকাম করে নিয়েছি আপাতত। জোহার গাছে কো আর্মি টাইম রেঞ্জ দেখো সগুন দারাম। তো তিহিন রায়গঞ্জ খাব বাজিতপুর তাহেরপুর সেনক চেয়ে বাখরা টান লাই লাইয়া। তো আলিয়া ট্রেনিং সেন্টার আইমাটিক দেখো জিৎ আইমাটিক দোকান খুলে গেদা। তো যত উদ্বোধন রে বলি সেটে দাঁড়ে কালা। তো তিহিন দো চেষ্টা এলিং মিটাং স্টার্ট চেষ্টা এলিং কখন সময় উডুক করতে কখন উদ্বোধন সেটার করে নটা নিয়ে সেটারও কানা এটা আর আলে করে স্টাফ সেন লেনা। তো নয় তো খুদ যাই নয় ওনার আর ইন লিং সেন কানা। তো ওকা জায়গারে তাহেরপুর বই মেনা বলে ওকা জায়গারে দোকান দা দেলাহা জেল চোকে ঠিক আছে। আর আলে টেকো চিট কাতে গিদরে মোবাইল রিপেয়ারিং আকুয়া রোজগার লাগি জাগা মিটার কো বেনা হড়ে হড় হিউ দেখু হুই জাহাঙ্গি তো ঠিক আছে। মোবাইল আর সফটওয়্যার আর হার্ডওয়্যার এমন ভাবে চিট একুয়া যেন উঁকু দোকান খুলে কাতে আকু দিন রে 3-4,000-5,000 কো ইনকাম দাঁড়ে মিনিমাম। তো ঠিক আছে, জাস্তি পকড় পকড় বাগানতে ব্লগ উনি স্টার্ট করবে বল গাতি কুড়ি পোটাও হানা নিয়ে ব্লগ মাই করাবে। নয় কম হয়ে ব্লগ হল গান রোজগার ব্লগ। তো ঠিক আছে, মডেল হবে চলো মারিয়া ব্রিজ আঙ্কু গেট দুড়ুক কেন আদো বিতে হান্ত বারে সেরে হান্ত কা কো উদ্বোধন আইজার চুকি ঠিক আছে। গড়া করে এখানে তো জমি দেখো বিতে সেরে না দোকান হা দোকান উদ্বোধন তো গে না ফটো চেঞ্জ আছে মানে টাইম পেড়া করে গান দেখো ঠিক আছে। মি গড়ি করো পাস আমি তুমি মানতে বলে যে 4-5 দিন লোকেশন আর দোকান দালাই নিয়ে চেয়ে বোনা রোড বাজিতপুর হড়াতে যাই প্রান্তে চালাওয়ার গোয়ালপাড়া পার্ক উডুক করেনা ডাহার আমির বেনা পাশে হেনা দোকান মেশিন টিচার পালে নবহার বারে আছে এনে দো মার্কেট না আকোয়া যা ফটো দেখো ডিসি হবে এটা তো মনে হয় হবে না মনে না ক্লাস না আদো টিচার নোডে সামাংরে মেনাগে আর আঙ্কু স্টুডেন্ট আর তোমার নোয়া ডাহার তো হইকনা তোমার বাজিতপুর তাহেরপুর স্কুল হন ওখ সূর্য গিয়া আর নোয়া এলাকার কি মানে মোবাইল রিপেয়ারিং আলে তো A to Z লে চিড়ুক না হর দিকু অন্যান্য কাস্ট যাহান কাস্ট কি হই। তো নোডে তিন উদ্বোধন লিং হেল না যত উদ্বোধন লে বলিং সেটা দাঁড়ে কাদা কিন্তু বিশেষ করে নয়া উদ্বোধন রে তিন আলে সহ সেটা গেনা। তো বাংলাতে কুলি ইয়া আমি বার কথা তো চলো নতে গোন আজম কারগে। তো জাঙ্গের ভাই কুছ বলিয়ে আপকা স্টুডেন্ট নয়া কুছ মানে ইউনিক কুছ কর রহা হ্যায় হ্যাঁ ইয়াহ পে আপকা অল প্রবলেম জো হ্যায় আপকা সলিউশন হো জায়েগা জেসে কি চার্জ না হোনা ইয়া ফির আইসি আপকা খারাপ হো জানা
बहुत सारा मोबाइल में ऐसा प्रॉब्लम आता है कि उसका डिस्प्ले सही है फिर भी उसका लाइट नहीं आता है, या चार्जिंग पिन सही है उसमें चार्ज नहीं हो रहा है, और नेटवर्क आईसी का जैसे प्रॉब्लम हो जाना, दूर जब नेटवर्क के करीब रहता है तो नेटवर्क आता है, जब नेटवर्क से थोड़ा दूर चला जाता है तो नेटवर्क फिर नहीं आता है। तो इस तरह का प्रॉब्लम अगर किसी का होता है तो यहाँ पे ओनिक का ओनिक के पास आके वो अपना प्रॉब्लम सॉल्व करा सकता है, और सीपीयू लेवल का या फिर ईएमएमसी लेवल का भी काम यहाँ पे ओनिक कर देगा। तो इस तरह का प्रॉब्लम अगर किसी दुकान पर आपका सॉल्व नहीं होता है तो वहाँ से रिटर्न लेके यहाँ ओनिक के पास आप करा सकते हो। तो स्टूडेंट नया मोबाइल भी रखा जाएगा, अभी फिलहाल नहीं रखा है लेकिन बाद में वो सब भी रखेगा तो यहाँ पे आएगा और अपना प्रॉब्लम सॉल्व करके लेके जाएगा। तो हमारे पास जो भाई का खुले थे उन्हीं आसान, तो भाई तुम्हारा नाम की? हमारा नाम अनिक वर्मा। তো আমাদের একাডেমিতে তুমি কতদিন ছিলে? আপনাদের একাডেমিতে আমি প্রায় 50 দিনের মতো কোর্স করেছি। 50 দিনের ভিতরে মানে কাজ আমাদের স্যার শেখাটার ধরনটা কেমন ছিল? শেখানোর ধরনটা একদম মানে বন্ধুর মতো, আমরা যেরকম বন্ধুর সাথে মিলামেশা করি, বন্ধুরা যেভাবে আমাদের সাথে মানে কথাবার্তা বলে সেই ঠিক সেইভাবে স্যার মানে হাতে ধরে একদম ভালোভাবে বুঝিয়ে করে দিয়েছে, যতটুকু মানে স্যার নিজের চেষ্টা মতো করেছে আর কি। তো প্রাইভেট টিউশন বা অনেক কিছু তো করেছো, হ্যাঁ এমনি পড়াশোনা আর কি পড়াশোনা করেছো টিউশনের মাধ্যমে? তো আমাদের এটাও তো একটা প্রাইভেট ট্রেনিং সেন্টার ছিল, তো তার মধ্যে ওগুলার শিক্ষা আর এগুলার শিক্ষার টিচারের মধ্যে তুমি এখান থেকে শিখে থেকে ডাইরেক্ট রোজগারের পথে আসতে আসতে পেরেছো। হ্যাঁ, তো আমরা যারা ভিডিও দেখবে ওদের কাছে তুমি কী বার্তাতে চাও যে আমাদের কাছে শিখে ওরাও কোনো একটা ছোট্ট দোকান করে রোজগার করার প্রচেষ্টা করতে পারে? ওদেরকেও কি আমরা করতে পারি? আমি যেরকম পেরেছি জিরো থেকে আমি শুরু করেছি, প্রথমে আমার ছোট মানে ইচ্ছা ছিল আর কি মাধ্যমিক পাস করার পরে আমার এই লাইনে আসার ইচ্ছা ছিল। তো অনেকের এরকম স্বপ্ন থাকে যে এই লাইনে যদি আমি চলে যাই টাকা এত টাকা খরচা করে যদি কাজটা শিখি পরে যদি আমি রোজগার না করতে পারি, এই ভয়টা থাকে অনেকেরই। তো আমি সেই ভয়টা না করে প্রথমে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে ট্রেনিং কোর্স কমপ্লিট করলাম, তারপরে আর বসে থাকিনি, পাঁচ ছয় দিন পরে দোকান চালু করে দিলাম। তো আজকে দোকান আমার কমপ্লিট হয়ে গেল, আজকে থেকে আমি দোকান উদ্বোধন করবো। এর মধ্যে অনেক মোবাইল রিপেয়ার করে দিচ্ছি বাড়িতেই, কি অনেক টাকা ইনকাম করে নিয়েছি আপাতত। ডান ভাই, তো ফাইনালি অনেক গুড় হুই না, তো জমজি ভাড়া দিয়ে অনেক বই ব্লক হবে তোমার দোকানে বিড়ি খাওয়া কাম চাল খাবে না ওখানে, তো তারপরে হ্যাঁ দোকান উদ্বোধন যদি যাহান মোবাইল লাগে যাহান প্রবলেম সফটওয়্যার হার্ডওয়্যার আর সলভ করতে আর চিদ হলে চিদ আর যাহ যুদ্ধ পে যুদ্ধ হবে ঠিক আছে। তো এটাকে নেক্সট এটা ভিডিওর একটা টপিক।